আজ আমরা শিখব আরব কান্ট্রির জন্য প্রয়োজনীয় আরবি শব্দ অর্থ। প্রথমটি হচ্ছে আনা, মানে হচ্ছে আমি। ইনতা অর্থ হচ্ছে তুমি বা আপনি। ইনতি মানে হচ্ছে তুমি বা আপনি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নাহনু মানে হচ্ছে আমরা। ইনতুম বা আন্তুম মানে হচ্ছে তোমরা বা আপনারা। হুয়া মানে হচ্ছে সে বা তিনি। হিয়া সে বা তিনি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। জিব মানে হচ্ছে দাও। শিল মানে হচ্ছে লও। শোপ মানে হচ্ছে দেখো। ফি মানে হচ্ছে আছে। মাফি নাই। লাহ মানে হচ্ছে না। আইওয়া বা নাম মানে হচ্ছে জি বা হা। কাবির বা কোবরা বা আকবর মানে হচ্ছে বড়। সাগির মানে হচ্ছে ছোট। তাল মানে হচ্ছে আসো। বাররা মানে হচ্ছে বাহিরে। রোহ মানে হচ্ছে যাও। এমশি মানে হচ্ছে চলো। জুয়া মানে হচ্ছে ভিতরে। শগল মানে হচ্ছে কাজ। সৌই মানে হচ্ছে করা। নোম মানে হচ্ছে গুম। গুম মানে হচ্ছে ওঠো। সাদিক মানে হচ্ছে বন্ধু। জেন মানে হচ্ছে ভালো। কয়েস মানে হচ্ছে ভালো। কেফ মানে হচ্ছে কিভাবে বা কেমন। মাফি কয়েস ভালো না। তাইয়েব ঠিক আছে। এস মানে হচ্ছে কি। ওয়ান বা ফ্যান মানে হচ্ছে কোথায়। লেশ মানে হচ্ছে কেন। মিতা মানে হচ্ছে কখন বা কবে। কাম মানে হচ্ছে কত। ময়া মানে হচ্ছে পানি। আকিল মানে হচ্ছে খাওয়া। সোম মানে হচ্ছে রোজা। হাম্মাম মানে হচ্ছে বাথরুম। হার মানে হচ্ছে গরম। বারিদ মানে হচ্ছে ঠান্ডা। আলিয়ম মানে হচ্ছে আজ। বকরা মানে হচ্ছে আগামীকাল। আমস মানে হচ্ছে গতকাল। গেবলামস মানে হচ্ছে গত পরশু। বাদ বকরা আগামী পরশু। তাবান ক্লান্ত। দুব্বা মানে হচ্ছে মোটা। তয়েল মানে হচ্ছে লম্বা। কাসির বা গাছির মানে হচ্ছে খাটো। কাতির বা কেতির মানে হচ্ছে প্রচুর বা অনেক। ওয়াজিদ বা ওয়াজেদ মানে হচ্ছে বেশি। গোরফা মানে হচ্ছে রুম বা কক্ষ। সাক্কার মানে হচ্ছে বন্ধ করা। ইফতা মানে হচ্ছে খোলা। খালাস মানে হচ্ছে শেষ। ফন্দুক আবাসিক হোটেল। মাতাম খাবার হোটেল। গিদ্দাম সামনে। অরা পিছনে। ফোক উপরে। তাহাত নিচে। ইয়াসার বামে। ইয়ামিন ডানে। তরিক রাস্তা।